আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এই নামটা আপনারা অনেকেই পরিচিত অনেকেই জানেন যারা দীর্ঘদিন যাবত ব্যথা নিয়ে কাজ করছেন ব্যথার বিভিন্ন ভিডিও কন্টেন্টগুলো যারা রেগুলারলি সার্চ করেন যারা দীর্ঘদিন যাবত ব্যথা নিয়ে ভুগছেন বা আপনার পরিবারের কোনো সদস্য আছে তারা এই নামটার সাথে অনেক বেশি পরিচিত আপনারা অনেকেই দীর্ঘদিন যাবৎ স্যারের ফলোয়ার আছেন এরকম অনেক মানুষ আছেন যারা আমাদেরকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন বিভিন্ন এস এম এস বা বিভিন্ন ইমেলের মাধ্যমে অথবা আপনারা ফোনের মাধ্যমে আমাদেরকে আপনাদের প্রবলেমগুলো জানান আমরা চেষ্টা করি আপনাদের এই সমস্যাগুলো ছোট ছোটো সমস্যাগুলোর যতটুকু সম্ভব ফোনেই সমাধান দিয়ে দেওয়ার জন্য যেটা ফোনে সমাধান দেওয়া বা এস এম এস এর সমাধান দেওয়া সম্ভব হয় না আমরা একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু কষ্ট করে এই ঢাকার প্রাণকেন্দ্র ডিপিআরসি হসপিটাল এই সাবলিতে আপনারা আসতে পারেন এবং আসলে অবশ্যই অবশ্যই আপনাদের যে ধরনের সমস্যাগুলো আছে তার অবশ্যই একটা স্থায়ী সমাধান পাবেন এটা আমরা আশা করি দর্শক আজকে আমার সাথে যে ভদ্রলোক বসে আছেন যারা ওনার এলাকার বা প্রবাস বিশেষত কুয়েতে আছেন ওনার সহযোগী যারা আছেন তারা অনেকেই এই মানুষের সাথে পরিচিত এবং জানেন ওনাকে দেখেছেন দীর্ঘদিন যাবৎ ওনার যে সমস্যাটা ছিল গত চার পাঁচ বছর যাবৎ উনি পি এল আইডি রোগে ভুগছিলেন এবং ওনার ঘাড়ে এবং হচ্ছে ওনার কোমরে পেইন হতো ওনার মাল্টিপল ডিস্ক প্রবলেম ছিল এবং পাশাপাশি এটার জন্য ওনার প্রবলেম দেখা দেয় একটা সময় এবং স্বাভাবিক কাজ করাটা একটা সময় প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল ওনার আসুন দর্শক কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের অতিথির সাথে কথা বলি কি ধরনের সমস্যা হয়েছিলেন এবং এই সমস্যা থেকে উনি কিভাবে উত্তরণ পেয়েছিলেন

পঁচিশ বছর মানে জীবনের অনেকটা সময় নিয়ে অর্ধেকের বেশি সময় একদম ইয়াং বয়সে চলে গিয়েছিল সতেরো বছর গেছি সতেরো বছর

তারপর আপনারা কষ্ট করে যে আমাদের দেশের জন্য আপনারা যে অবদান রাখেন এটা আসলে অনিশ্চিত যারা আসলে প্রবাসে না গিয়েছে তারা আসলে বুঝবে না দেশে থেকে আসলে আপনাদের কষ্টটা বুঝাটা সত্যি অনেক কষ্ট এটা আমরা জানি সবসময় আহ আমরা জানি আপনি এত দূর থেকে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের নাম শুনে শুধুমাত্র স্যারের কিছু ভিডিও দেখে ছুটে এসেছেন স্যার কাছে আমি মনে করেন প্রায় 3 বছর ধরে দেখি আচ্ছা এবার সাসপেন্স করছি পড়া সব ভিডিও আমার কাছে আছে সব সবগুলোই দেখি

তিন চারবার চিকিৎসা করছি सेम চিকিৎসা কিন্তু এই জায়গার মত না চিকিৎসা আচ্ছা ওই জায়গায় ধরেন একবার গেলে এক মাস দুই মাস পর সিরিয়াল আইতো ও মানে দীর্ঘ একটা সিরিয়াল हां তারপর থেরাপি দিত সপ্তাহে তিন দিন তিন দিন সর্বোচ্চ 20 মিনিট সর্বোচ্চ বেশি আরে একই এক সিস্টেম তাই আলহামদুলিল্লাহ এই জায়গায়

সুস্থ আর কিছু হয়তো এটা কিন্তু আসলে মূল ঘটনাটা এখনো শুনিনি মূল ঘটনাটা হচ্ছে যে এই যে চার পাঁচ বছর থেকে আপনি ব্যথার সাথে যুদ্ধ করছেন উৎপত্তি কিভাবে ব্যাথা একবার মনে করেন ওই কুইতি পোলাফাইনের লগে

বাসার সামনে গার্ডেন আছে গার্ডেনের মধ্যে বলটা পরে গেছে তো বলটা আমি শুট করতে গিয়া এই ওস আসিল দুবলা গাছের মধ্যে তো আমি পিছিল পরে গিয়ে আমি কমরের মধ্যে চোট পাই তো এই দুইটা প্যান ওই আমার মনে করেন হেন তো ওই টাইমে বয়স ভালো শরীর শক্তি আছে কিছু মনে করি নেই গা তাই ওইটা দিন 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 বাড়তে বাড়তে এই অবস্থায় তখন আপনি বুঝতে পারেননি

খুবই সুন্দর ওকে ফাইন সবসময় একটা ব্যাথা এই ব্যাথাটা কি সার্বক্ষণিক ভাবে থাকতো সকাল দুপুর রাত সারাক্ষণেই থাকতো না সারাক্ষণ থাকতো না

তাই ইদানিং আসার আগে যেরকম একটু নি আরো বেশি হয়ে গেছি গা তাই আমিও সরাসরি হিসাব করে আইছি যে নয় ইয়া সারের দেহাম তাই আইসিও একবার মনে করেন আসার পনেরো দিন পরে আইয়া সারের এবার ওষুধ নিয়ে গেছিলাম পনেরো দিনের খাইছি পর একটু নি ভালো লাগছে মানে চিন্তা করলাম যে আবার ফিরে জামু গেলে তো আমি আবার ফিরে আসাটা আসলে ফিরে আসাটা খুব কষ্টকর তাইলে আমি যদি আমি আনতে সারতে ট্রিটমেন্টটা লইয়া যাবো

আপনার গো আমি যে সমস্যায় বুঝতাছি কি কইছে বলছেন যে সমস্যা নিয়ে স্যারের কাছে আইছি যদি আপনার গো কারো এই ধরনের কোনো সমস্যা থাকে একবারে নিশ্চিন্তায় আইয়াস আর চিকিৎসা নিতে পারেন স্যারের এন আপনার আচার ব্যবহার এভ্রিথিং এভ্রিথিং কোনো সমস্যা নাই গা আপনার ইনশাআল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ স্যার এবং এন যারা আছে সবাই আপনারে সুস্থ কইরা বিদায় দেওয়ার ওই হাগ সব সময় কাম্য থাকে ধন্যবাদ আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আলাইকুম দর্শক শুনলেন এতক্ষণ এরকম হাজারো মানুষ আসছেন আপনাদের কাছে তাদের জীবনের কথাগুলো বলে যেতে অনেকেই আছেন যে আসব কি আসব না আশা কি ঠিক হবে কি ঠিক হবে না যা করতে চাচ্ছি সেটা কি ঠিক কি না আমার কথা হচ্ছে যে একবার জীবনের শেষ চেষ্টা হিসেবে করে দেখুন না একবার অন্তত দেখে যান একবার এসে সরাসরি কথা বলে যান অসংখ্য মানুষ আছেন ভর্তি আছেন ট্রিটমেন্ট নিচ্ছেন যে কোনো ধরনের কনফিউশন আছে আমার যখনই কনফিউশন হয় আমার ব্যক্তিগতভাবে যখন হয় আমি নিজে সরাসরি চলে যাই আমি নিজের চোখে দেখি আমি নিজে কথা বলি যে আসলে এটা কতটুকু ঠিক আমাদের কথা হচ্ছে একবার অন্তত আসুন একবার অন্তত নিজের জীবনটাকে সুস্থ করার জন্য চেষ্টা করুন ফিরে আসুন সুস্থতার পথে এরকম হাজারো ভাই আছেন দেখুন ওনাকে একুশ দিন কথা বলেছে মাত্র এগারো দিনে সুস্থ হয়ে গেছেন এরকম হাজারো মানুষ আসছেন সুস্থ হচ্ছেন কেন অসুস্থ হয়ে পড়ে থাকবেন কেন আপনার ভাই আপনার বাবা আপনার মাকে দিনের পর দিন এত অসুস্থ অবস্থায় দেখবেন যারা এতটা দিন আপনাদেরকে দেখে শুনে বড় করেছেন আপনাদেরকে অসংখ্য স্নেহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন অথবা হতে পারে আপনার ছোট সন্তানটি দীর্ঘদিন যাব ধীরে ধীরে অসুস্থ একটা সময় পঙ্গুতির দিকে এগিয়ে যাচ্ছে কেন হতে দিবেন একবার তাদের দিকে আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দিন আমাদের হাত সবসময় আপনাদের দিকে বাড়ানো আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ হয়ে মানুষের মতো বেঁচে থাকুন আসসালামু আলাইকুম